গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখবো সেটা পদ্মা সেতুর টোল নিয়ে। আমি যখন থেকে ভিডিও শুরু করেছি এই পদ্মা সেতু বিষয়ক, রিসেন্ট মানে যবে থেকে উদ্বোধন হবে বলছে, তবে থেকেই কিন্তু একটা বিষয় খুব বেশি শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে টোল নিয়ে। মানে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে, টোল নাকি খুব বেশি, কত পড়ছে না পড়ছে। এটা আমার শোনা বিভিন্ন নিউজ প্রিন্টে, বিভিন্ন নিউজ মিডিয়া যত রয়েছে সমস্ত জায়গাতেই কিন্তু, তাছাড়াও কমেন্ট সেকশন যেখানে ফেসবুক বা ইনস্টা যেখানে রয়েছে সেখানে কমেন্ট সেকশনেও প্রচুর প্রচুর লেখা হচ্ছে যে কেন টোল বেশি, কেন এটা করা হবে। তো সেই নিয়ে আজকে ভিডিওটা, ভয়েস অফ ঢাকা থেকে এটার বিশ্লেষণ করা হয়েছে। যে ভিডিওটা নিয়েছি সেটার টাইটেল হচ্ছে পদ্মা সেতু টোল নিয়ে এত কথা কেন। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। সম্প্রতি বাংলাদেশের টক অব দ্য টাউন পদ্মা সেতু টোল, ট্রলের জোয়ারে ভাসছে টোল। কিন্তু কেন পদ্মা সেতু টোলের প্রজ্ঞাপনে দেখানো হয় সর্বনিম্ন টোল 100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6,000 টাকারও বেশি। ঘোষিত প্রজ্ঞাপনে বলা হয় মোটর বাইকের জন্য টোল গুনতে হবে 100 টাকা, যা আগে ফেরিতে পারাপারের ক্ষেত্রে ছিল 70 টাকা, প্রাইভেট কারের জন্য 750 টাকা, যা ফেরির ক্ষেত্রে ছিল 500 টাকা, আর মিনিবাসের ক্ষেত্রে 1400 টাকা, যা ফেরিতে ছিল 950 টাকা। এভাবে সাধারণ বাস, মাইক্রোবাস, বড় বাস, ট্রাক ইত্যাদি যানবাহন ভেদে টোলের হার বেড়েছে ফেরির তুলনায় প্রায় 1.5 গুণ। আর এই নিয়েই দুনিয়ার আলোচনা সমালোচনা। কেউ বলে ঠিকই আছে টোলের হার তো, আর কেউ বলছে কি এটা মগের মূল্যক নাকি। পদ্মা সেতুর টোল জনসাধারণের সাধ্যের বাইরে চলে গেল কি, কিংবা পদ্মা সেতু থেকে প্রাপ্ত সেবার বিপরীতে নির্ধারিত টোল ঠিক কতটা যুক্তিসঙ্গত, নির্ধারিত টোল যানবাহনের ভাড়া নির্ধারণে কতটা প্রভাব ফেলবে। বাংলাদেশ তো নিজস্ব অর্থায়নই, অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকাই পদ্মা সেতু প্রস্তুত করেছে, তাহলে জনগণের উপর থেকেই তো আবার এত টোল ধার্য করা হচ্ছে কেন, এমন নানাবিধ প্রশ্ন চারিদিকে। প্রশ্ন ওঠাটাই কিন্তু স্বাভাবিক, কারণ পদ্মা সেতুই বাংলাদেশের একমাত্র উন্নয়ন প্রকল্প যেখানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ প্রত্যক্ষভাবে জড়িত। পদ্মা সেতুর বিস্তারিত নকশা প্রাক্কলনে বলা হয়েছে প্রকল্পটির ফলে প্রত্যক্ষভাবে প্রায় 44,000 বর্গ কিলোমিটার বা বাংলাদেশের মোট আয়তনের 29% অঞ্চলের 3 কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে প্রভাবিত হবে। ফলে একজন সাধারণ মানুষ হিসেবে এই উন্নয়ন প্রকল্প নিয়ে প্রশ্ন আসবে, এটাই তো স্বাভাবিক। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় আপনাকে যদি প্রশ্ন করা হয় নির্ধারিত পদ্মা সেতুর টোল কতটা যুক্তিসঙ্গত, আপনি হয়তো আপনার মতো করে একটা উপসংহারে পৌঁছবেন। হয়তো আপনি একটা একরৈখিক উত্তর দেবেন যে নির্ধারিত টোল আপনার কাছে যুক্তিসঙ্গত অথবা না। পদ্মা সেতু নির্ধারিত টোল আসলে কতটা যুক্তিসঙ্গত এবং কতটা জনগণের সাধ্যের মধ্যে, সেটা বুঝতে হলে আমাদের কিছু প্রেক্ষাপট পর্যবেক্ষণ করা প্রয়োজন। এছাড়া যান চলাচল শুরুর পর এই রুটে অর্থনৈতিক সুশাসন নিশ্চিতে সরকার, ব্যবসায়ী, বাস মালিক সমিতি, পরিবহন মালিক, আইন শৃঙ্খলা বাহিনী দুর্নীতির ওপর কতটা নিয়ন্ত্রণ রাখতে পারবে তার উপরও নির্ভর করবে টোল নির্ধারণের দূরদর্শিতা। ব্রিজ টোল, এই ব্যাপারটা আসলে কি? কোনো একটি সেতু নির্মাণের বিনিয়োগ, পুনরুদ্ধার এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টির সাথে ঋণ পরিশোধ, রক্ষণাবেক্ষণ, খরচ নির্বাহের লক্ষ্যে সরকার যখন প্রদত্ত সেবার বিনিময়ে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ যানবাহনের ওপর ধার্য করে তাকে বলা হয় ব্রিজ টোল। টোল সংগ্রহের ইতিহাস কিন্তু অনেক পুরনো, তবে বর্তমানের সাথে টোল সংগ্রহ প্রক্রিয়ার তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। পৃথিবীর প্রথম টোল ধার্য করা হয় 1209 সালে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া ওল্ড লন্ডন ব্রিজের ওপর, যা ঐতিহাসিক টেমস নদীর ওপর নির্মিত হয়েছিল। পদ্মা সেতু টোল সংগ্রহ ও সেতু রক্ষণাবেক্ষণের কাজেও 2টি কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হয়। একটি হলো কোরিয়ার এক্সপ্রেস কর্পোরেশন KEC, আর একটি হলো চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি MBEC। এখন দেখা যাক টোল নির্ধারণের ক্ষেত্রে কী কী মানদণ্ড বিবেচনা করা হয়। প্রথমত ফেরতের হার বা রেট অফ রিটার্ন। একটি মেগা প্রজেক্টে বা বড় উন্নয়ন প্রকল্প হাতে নিলে ওই প্রকল্পের প্রাক সম্ভাব্যতা এবং সম্ভাব্যতা অধ্যয়ন করতে হয়, তার উপর ভিত্তি করে একটি অর্থনৈতিক সমীক্ষা তৈরি করতে হয়। অর্থনৈতিক সমীক্ষায় দেখা হয় রাষ্ট্র নির্দিষ্ট প্রকল্পের পেছনে যে টাকা খরচ করবে তার বিপরীতে ওই নির্দিষ্ট প্রকল্প থেকে জনগণ কী পরিমাণ সুবিধা পেতে পারে। একটি বিনিয়োগ সিদ্ধান্ত তখনই সঠিক হবে যখন ফেরতের হার কমপক্ষে 12% হবে। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী পদ্মা সেতুর ফেরতের হার 19%, অর্থাৎ একজন নাগরিকের পদ্মা সেতুর জন্য 100 টাকা খরচ করলে সে তার বিনিময়ে 119 টাকা সুবিধা ফেরত পাবে।
দ্বিতীয়ত হচ্ছে শ্রমঘণ্টা। একটি মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করি, এই মানব সভ্যতার প্রতিটি সৃষ্টি বা উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য কি? সহজ কথায়, আমাদের জনজীবনের দক্ষতা বৃদ্ধি করা। আমরা কত সময় ব্যয় করে কত বেশি পরিমাণ কাজ করতে পারি, দক্ষতা তারই একটি সূচক। পদ্মা সেতুর সকল সুফলকে যদি এক অর্থে ব্যাখ্যা করতে চাই, তাহলে বলতে হবে পদ্মা সেতু আমাদের জীবনে দক্ষতা বৃদ্ধি করবে। পদ্মা সেতু না থাকাকালীন একজন ব্যক্তির ঢাকা থেকে খুলনা যেতে হয়তো 7-10 ঘন্টা পর্যন্ত সময় দরকার হতো, কিন্তু পদ্মা সেতু চালু হলে হয়তো 4-5 ঘন্টার মধ্যেই চলে যেতে পারবে। এই যে বেঁচে যাওয়ার সময়কে কাজে লাগিয়ে একজনের পক্ষে আরও শ্রম উৎপাদন করা সম্ভব, যার মাধ্যমে হয়তো তার আয় হবে অনেক বেশি। পদ্মা সেতু থেকে সেবা গ্রহণের ফলে আমাদের কী পরিমাণ শ্রমঘণ্টা বেঁচে যাবে সেটাও টোল নির্ধারণে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে কাজ করে। তৃতীয়ত, প্রাথমিকভাবে দৈনিক যানবাহন চলাচলের সংখ্যা বা ইনিশিয়াল ডেইলি ট্রাফিক এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধি, ট্রাফিক গ্রোথ। বর্তমানে মাওয়া জাজিরা ফেরিঘাট দিয়ে প্রতি বছর প্রায় 10 লক্ষ যানবাহন এবং 2 কোটি 10 লক্ষ মানুষ চলাচল করে, যেখানে দৈনিক যাত্রী চলাচল করে প্রায় 58,000। জাইকার মতে, সেতু চালু হবার পর 10 বছরের যানবাহন চলাচল পূর্বাভাস বা ট্রাফিক ডিম্যান্ড ফোরকাস্ট বিবেচনা করে বলা হয় পদ্মা সেতু দিয়ে প্রতিদিন যানবাহন চলাচল করবে 41,550, অর্থাৎ পদ্মা সেতু শুরু হলে বর্তমানের তুলনায় 9 গুণ বেশি যান চলাচল করবে এই রুটে। তার মানে একটি গাড়ি সর্বোচ্চ আগের চেয়ে 8 বার বেশি চলাচল করতে পারবে, তার মানে টোলের তুলনায় অনেক বেশি পরিমাণে সে প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে পারবে। চতুর্থত, ঋণের পরিমাণ, সুদের হার, ঋণ পরিশোধের ব্যাপ্তি। বাংলাদেশের অর্থ বিভাগের সাথে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী সেতু বিভাগকে 30,193.39 কোটি টাকা ঋণ দিয়েছে সরকার, যা 1% সুদ হারে 35 বছরের মধ্যে পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ। এই লক্ষ্যমাত্রা ঠিক রেখেই সেতু কর্তৃপক্ষ টোল নির্ধারণ করেছে। এবার আসা যাক পদ্মা সেতুর টোল নির্ধারণের সীমাবদ্ধতা নিয়ে। নির্ধারিত টোল বর্তমানে চলমান মুদ্রাস্ফীতি এবং জনগণের ক্রয় ক্ষমতার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে রয়েছে যথেষ্ট বিতর্ক। যেহেতু দিন শেষে এটা ব্যবহার করবে জনগণ, তাই তাদের এই মূল্যে সেবা গ্রহণের অভিপ্রায় বা উইলিংনেস টু টেক সার্ভিস কতটা নিরীক্ষণের বিষয় গবেষণার দরকার ছিল বলে অনেকেই মনে করেন। একটি উন্নয়ন প্রকল্প প্রথমেই পূর্ণোদ্যমে হয় না। একটা প্রকল্প মিনিমাম লেভেলে উৎপাদনশীল হতেও কিছুটা সময় নেয়, অর্থাৎ একটি প্রকল্প থেকে ব্যয়ের চেয়ে বেশি সুবিধা একটি নির্দিষ্ট সময়ের পরে আসতে থাকে। এই ব্যয় সুবিধা অনুপাত সমান বা বেশি হওয়ার আগ পর্যন্ত জনগণের জন্য অতিরিক্ত চাপ যে পড়বে এটা কিন্তু বলাই যায়। এটা ঠিক, পদ্মা সেতুর ফলে দক্ষিণাঞ্চলের পণ্য ঢাকায় খুব সহজে চলে আসবে এবং ঠিক তেমনি পচনশীল পণ্য পরিবহনের ঝুঁকিও কমবে, কিন্তু এর ফলে আরেকটা সমস্যার সৃষ্টি হবে। সমস্যাটি হলো দক্ষিণাঞ্চলের সমজাতীয় পণ্য যখন অন্য জেলা থেকেও আসবে, তখন দুই অঞ্চলের পণ্যের দামের একটা তারতম্য দেখা দেবে। এই দামের তারতম্য সরকার কীভাবে নিয়ন্ত্রণ করে সেটা কিন্তু একটা দেখার বিষয়। ঢাকা থেকে সড়ক পথে খুলনার দূরত্ব প্রায় 255 কিলোমিটার, কিন্তু পদ্মা সেতু দিয়ে যাতায়াত করলে দূরত্ব কমে দাঁড়াবে 190 কিলোমিটার, 65 কিলোমিটার পথ কমে আসবে। এতে জ্বালানি খরচ কমবে, সাধারণত বেশিরভাগ বাস চলে ডিজেলে। 1 লিটার ডিজেলের দাম 85 টাকা, 65 কিলোমিটার পথ কমে যাওয়ায় ঢাকা খুলনা বাসে জ্বালানি খরচ কমবে প্রায় 1,785 টাকা, ট্রাকে জ্বালানির খরচ কমবে 1,170 টাকা, ট্রেইলারে 2,763 টাকা, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে 579 টাকা এবং মোটর সাইকেলের জ্বালানির খরচ কমবে 134 টাকা। পদ্মা সেতু হয়ে ঢাকা যশোরের দূরত্ব বর্তমানে 212 কিলোমিটার থেকে প্রায় 50 কিলোমিটার কমে যাবে। এতে বাসে জ্বালানি বাঁচবে প্রায় 17 লিটার, অর্থাৎ টোল খরচ বাড়লেও যানবাহনগুলোর জ্বালানি খরচ কমে যাচ্ছে। সে কথা বিবেচনায় রেখে কতটা ভারসাম্যপূর্ণ ভাড়া নির্ধারণ হয় সেটাও কিন্তু দেখার বিষয়। ভারসাম্যপূর্ণ ভাড়া যদি নির্ধারিত না হয়, তাহলে জনগণকে দুর্ভোগে পড়তে হবে। আজকের মতো শেষ করছি এখানেই আয়োজন। মানুষের জীবনের সবচেয়ে আনন্দের সময় তখন যখন সে তার স্বপ্নের বাস্তবায়নকে একটু একটু করে দেখতে পায়। আমরা এমনই সময় পার করছি, স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবতার দ্বার প্রান্তে, এটি এখন আমাদের জন্য উন্মুক্ত হবার পালা। পদ্মা সেতু ব্যবহারে আমরা কতটুকু স্বচ্ছতা এবং অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা করতে পারি তাই বলে দেবে স্বপ্নের পদ্মা সেতু থেকে আমরা কতটুকু উপকৃত হব।
ভয়েস অফ ঢাকা বা ইনায়েত চৌধুরী স্যারের চ্যানেল থেকে আমরা সত্যি অসাধারণ কিছু বিশ্লেষণমূলক ভিডিও পাই। এখানেও কিন্তু আমি আজকে সেই বিশ্লেষণমূলক ভিডিও পেলাম, যেখানে একতরফা না দুতরফা ভেবেই কিন্তু আলোচনাটা করা হয়েছে। এবং প্রথমেই যেটা বলা হয়েছিল যে সবার কথা ভাবতে হবে, একরোখা একটা উত্তর দিয়ে দিলে হবে না, যে না হয় কম হয়েছে বা বেশি হয়েছে এরকম বললে হবে না। দুই তরফ থেকেই ভাবতে হবে যে কোনটা বিচক্ষণতার সঙ্গে কোনটা করলে কি ভালো হয় না হয়। এখানে যেমন ভয়েস অফ ঢাকায় বলা হলো যে টোল কেন বেশি পড়ছে এবং এর জন্য কি কি সুবিধা রয়েছে, তেমনি জনগণ সেটা নিতে পারবে কিনা সেটাও কিন্তু বলা হয়েছে। কারণ এখন যে পরিমাণ মুদ্রাস্ফীতি ঘটছে সমস্ত জায়গায়, শুধু বাংলাদেশে নয় পুরো ওয়ার্ল্ডে কিন্তু এই মুদ্রাস্ফীতির ব্যাপারটা চলছে, সুতরাং দাম প্রচুর বেশি এবং সেই সঙ্গে যে এক্সট্রা এখন যে মানিটা পে করতে হচ্ছে সেইটার জন্য কিন্তু একটা মানে দুর্ভোগ হতে পারে, যেটা মানুষের ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষেত্রে সেই জিনিসটার কথাও এখানে বলা হয়েছে। আরেকটা জিনিস যেটা বলা হলো, দক্ষিণাঞ্চলে যে মেটেরিয়ালসগুলো যায়, মানে কাঁচামাল পচনশীল মাল যাচ্ছে ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে, তো সেই জায়গায় যেহেতু ঢাকা থেকেই কাছে হবে, ঢাকার মালগুলো তাড়াতাড়ি পৌঁছাচ্ছে এবং কস্টিংটা খুব কম হচ্ছে, সুতরাং একটা কম্পিটিশন পড়ে যাবে যে অন্যান্য অঞ্চল থেকে যেগুলো আসছে সেগুলোর হয়তো দাম একটু বেশি পড়ে যাবে। কিন্তু শুধু বাংলাদেশ তো নয়, আরও বিভিন্ন দেশ রয়েছে, বড় বড় দেশও রয়েছে, সেখানেও কিন্তু একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে প্রচুর জিনিস আসে এবং বিভিন্ন প্রান্ত থেকে একটা জায়গায় বিভিন্ন জিনিস আসে। সুতরাং এটা নিয়ে মানে ভাববার যে খুব বেশি কারণ আছে সেটা নয়। প্রথমের দিকে হয়তো বা মনেও হতে পারে যে এরকম হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কিছু সময় পরে গিয়ে এগুলো অ্যাডজাস্ট হয়ে যায়। যখনই কোনো নতুন প্রজেক্ট আসে তখনই কিন্তু এই ভাবনাগুলো আসে মাথায়। তো ভারতবর্ষ আমাদের যেমন বিরাট একটা দেশ, বিভিন্ন জায়গা থেকে একটা হয়তো বিভিন্ন রাজ্য থেকে একটা রাজ্যে হয়তো জিনিস আসে, তার মানেই এই নয় যে যারা দূর থেকে পাঠাচ্ছে তারা লস করে পাঠাচ্ছে বা তাদের কম্পিটিশনে তারা পারছে না, এমন একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় সব কিছুর ক্ষেত্রেই। এবং সেই জায়গায় হয়তো বা দেখা গেল যে মানে ঢাকা থেকে যেটা যাচ্ছে মানে সুবিধামূলকভাবে যেটা যাচ্ছে সেটা কম দাম, সেহেতু অন্যান্য অঞ্চল থেকে অন্য জিনিস আসবে। তো এইটা নিয়ে ভাবার আমার মনে হয় না খুব একটা কারণ রয়েছে। তবুও যেহেতু প্রথম ওপেন হচ্ছে এবং একটা বিরাট প্রজেক্ট, তার উপর দিয়ে একটা অর্থনৈতিক বিশাল লেনদেন হবে, কাজ কারবার চলবে, সুতরাং অর্থনীতিটা তো ভাবতেই হচ্ছে। সাথে এখানে যে ভালো দিকগুলো বলা হলো, যেগুলো হচ্ছে যে প্রথমে যেটা দেখলাম যে একটা 12% একটা রিটার্নের যে দাগ থাকে সেটা কিন্তু ক্রস করে 19% হয়ে যাচ্ছে, সুতরাং বাংলাদেশ এদিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে। ঠিক আছে, 12% হলেই যেখানে হয় সেখানে 19% কিন্তু একটা লাভ দেখা যাচ্ছে। তাছাড়াও টাইমটা প্রচুর কমে আসছে, একটা জায়গায় দেখলাম 6 ঘন্টা 8-9 ঘন্টা সেটা 4-5 ঘন্টায় নেমে এসেছে, মানে দূরত্বটা। সেই জায়গায় যখনই যেতে যাচ্ছে তখনই কিন্তু তেল খরচটা, গাড়ির ডিজেল খরচটা কমছে, সুতরাং শুধু গাড়িই নয় স্কুটার বাইক বা যাই হোক পার্সোনাল কার সব কিছুরই, এবং বাইকের ক্ষেত্রেও সেটা 150 টাকা থেকে কমে 100 টাকায় এরকম কিছু আসছে। তো সেই জায়গায় একটা বাইকের 100 টাকা টোল হয়তো বা ঠিক আছে, কারণ নদীপথে যেতে গেলে হয়তো একটু 70 টাকা পড়তো কিন্তু এখন সেটা 100 টাকা লাগছে, কিন্তু দেখতে হবে যে তেল খরচটাও কিন্তু সেদিক থেকে কমছে। হয়তো বা সাধারণ জনগণের মাথায় এইগুলো আসে না, মানে যখনই বলে যাবো যে আচ্ছা 100 টাকা একবারে বের করতে হবে, কিন্তু তেলটা যে ভরা আছে তার থেকে বেশি সেটা কিন্তু অনেক সময় ধর্তব্যের মধ্যে আসে না, অনেক সময় আমরা হিসাবও করি না এই সমস্ত জিনিসগুলো। তো সমস্ত কিছু যদি হিসাব করি তাহলে আমার মনে হয় যে একটা মানে প্রফিটেবল একটা প্রজেক্ট, এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশ আগামী দিনে অনেক কিছু লাভবান হবে এবং অনেক উন্নতির দিকে কিন্তু যাবে, সেটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত দিকে সেই উন্নয়নটা মানে ছড়িয়ে যাবে। তো ভীষণ ভালো লাগলো ভয়েস অফ ঢাকা এবং এনআই চৌধুরী স্যার, এই দুটো এত ভালো লাগে, মানে এত সুন্দর বিশ্লেষণ করে, এবং সাথে সাথে ভয়েস অফ ঢাকার একটা এক্সট্রা যেটা হচ্ছে যে এদের যে ভিডিও এডিটিং বলো বা কাটিং বলো খুব সুন্দর, এদের অসাধারণ লাগে, আমার তো বিশেষ পার্সোনালি খুব ভালো লাগে। এবং অনেক যে সমস্ত নিউজগুলো হয়, যে সমস্ত খবরগুলো থাকে সেগুলো কিন্তু ভীষণ অ্যানালিটিক্যাল এবং মানে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে সেটাকে পরিবেশন করা হয়।
তো সেই জায়গা থেকে আমি বলবো খুবই ভালো লেগেছে এবং খুবই সুন্দর একটা আলোচনামূলক ভিডিও। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।